হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পোষণ ট্র্যাকারের লেটেস্ট ভার্সন অর্থাৎ 20.9 ভার্সনের একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে পোষণ ট্র্যাকারের সঙ্গে ডিজিলকারের লিঙ্ক করা, এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার উভয়ের ক্ষেত্রেই ইকেওয়াইসিটা আপডেট করা। তো এটা এই ভার্সনের একটি গুরুত্বপূর্ণ ফিচার। তো এখন প্রশ্ন হচ্ছে, ডিজিলকার জিনিসটা কি? কেন আমরা ডিজিলকারের সঙ্গে পোষণ ট্র্যাকারের লিঙ্ক করব, বা পোষণ ট্র্যাকারের সঙ্গে লিঙ্ক করলে পোষণ ট্র্যাকার থেকে কি কি ডেটা তাহলে ডিজিলকার ফেচ করবে? তো এই জিনিসগুলো তো আগে জানাটা খুব প্রয়োজন। প্রথমবার যেহেতু একটা বিষয় ইন্ট্রোডিউসড হচ্ছে, তো সেই বিষয়টা সম্পর্কে অবশ্যই জেনে নেওয়া দরকার। কোনো কিছু করার আগে সেই বিষয়টা সম্পর্কে জেনে নেওয়া দরকার। তো আজকের ভিডিওতে আমি ডিজিলকার সম্পর্কে আলোচনা করব। ডিজিলকার জিনিসটা কি, বা ডিজিলকারে কি হয়, এবং পোষণের সঙ্গে ডিজিলকার যদি লিঙ্ক হয় তাহলে কোনো অসুবিধা আছে কি না, এবং সর্বোপরি ইকেওয়াইসি আপডেট কী করে করবেন, এবং ডিজিলকারে যে পিনটা সেট করতে হচ্ছে সেই পিনটা কী করে সেট করবেন, তৈরি করবেন, সেই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে এলাবোরেটলি আলোচনা করবো। এই ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও, কারণ আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে ডিজিলকারের সঙ্গে পোষণ ট্র্যাকার লিঙ্ক করার আগে ডিজিলকার সম্পর্কে জেনে নেওয়াটা বোধহয় খুব প্রয়োজন। লকার বলতে আমরা কি বুঝি? লকার বলতে একটা সিস্টেম যেখানে আমরা আমাদের ভ্যালুয়েবল বিভিন্ন জিনিসপত্র, গহনা হতে পারে বা যে কোনো দামি মূল্যবান যে জিনিসপত্র, সেগুলো আমরা খুব সিকিউরলি স্টোর করতে পারি, সেটি হচ্ছে লকার। ঠিক সেই রকমই ডিজিলকার হচ্ছে লকারেরই ডিজিটাল ভার্সন, যেখানে আমরা আমাদের বিভিন্ন সার্টিফিকেটসগুলো ডিজিটাল ফর্মে সেভ করে রাখতে পারি। মানে আমাদের সার্টিফিকেটের সফট কপিগুলো আমরা ডিজিলকারে সেভ করে রাখতে পারি এবং খুব সিকিউরলি সেভ করতে পারি। আমি একবার আপনাদের অ্যাপটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি ডিজিলকার অ্যাপটি খুলেছি। এই অ্যাপটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনিশিয়েটিভ, মানে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিজস্ব অ্যাপ। তো এই অ্যাপটা ভীষণ সিকিওর। এখানে আমরা কি করতে পারি, এখানে একটা অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সেখানে অ্যাকাউন্ট কি করে খোলা যায়, সেটা আধার কার্ড দিয়ে, আধারের নাম্বার দিলে, তারপর মোবাইল ওটিপি আসবে, সেই অনুযায়ী গেট স্টার্টেড যে এখানে অপশনটা দেখছেন, এখান থেকে করতে পারি। তো এখানে আমরা কি কি স্টোর করতে পারি, দেখুন এখানে আধার কার্ড লেখা আছে, আধার কার্ড, প্যান কার্ড, কোভিডের মানে করোনার যে ভ্যাকসিন নিয়েছিলাম আমরা, সেই করোনার ভ্যাকসিনের সার্টিফিকেটগুলো, সেগুলো এখানে ফেচ করা যায়, সেগুলো এখানে পাওয়া যায়, এগুলো স্টোর করা যায়। এছাড়াও আরও কিছু কিছু ক্যাটাগরি রয়েছে, দেখুন এখানে লেখাই আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, বিভিন্ন রকম আইডেন্টিটি ডকুমেন্টসগুলো এখানে স্টোর করে রাখা যায়। এবং সব থেকে ইম্পর্টেন্ট কি, যদি আপনি ডিজিলকারের মধ্যে আপনি ওই সার্টিফিকেটগুলোকে স্টোর করে রাখেন, তাহলে যে কোনো জায়গায় যেখানে আইডেন্টিটি কার্ডের প্রয়োজন পড়ে, সেখানে যদি মানে সেই কার্ডটা নিজেতে ভুলে যান, তখন এই ডিজিলকারটা শো করলে, এখান থেকে যদি আপনি দেখান, তাহলে সেটা অথেন্টিক হিসেবে ধরে নেওয়া হয়, যেহেতু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিজস্ব অ্যাপ। তো এই ডিজিলকারের সঙ্গেই পোষণ ট্র্যাকার অ্যাপকে লিঙ্ক করতে বলা হয়েছে। তো সেই লিঙ্ক করার ক্ষেত্রে যে যে ডেটাগুলো নেবে সেটা আমি আলোচনা করছি। হয়তো কোনো কোনো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির ডিজিলকারে অ্যাকাউন্ট করা আছে, মানে অলরেডি সাইন আপ করা রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখছি কি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের ক্ষেত্রে এই জিনিসটা নতুন। তো সেই সেই সম্পর্কে নলেজটা যাতে বাড়ে, সেই জন্যই ডিজিলকার সম্পর্কে সংক্ষিপ্ত একটা বিবরণ দিলাম। এবার আমি পোষণ ট্র্যাকারে চলে যাচ্ছি। পোষণ ট্র্যাকারে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা লিঙ্ক করবেন এবং সঙ্গে সঙ্গে ইকেওয়াইসিটা আপডেট করবেন। আমি পোষণ ট্র্যাকার অ্যাপে লগ ইন করে নিচ্ছি। আমি পোষণ ট্র্যাকার অ্যাপে লগ ইন করে নিয়েছি। একেবারে মোর সেকশনে চলে যাচ্ছি, এবং উপরে দেখতে পারছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির নাম শো করছে, তার নিচে ফোন নাম্বার আর ভিউ প্রোফাইল। তো ভিউ প্রোফাইলে ক্লিক করব। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর দেখুন উপরে, একেবারে উপরে নামটা শো করছে, ঠিক তার নিচে মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির নাম, তারপরেই AWC-র নাম, এবং তার পাশে কোডটা শো করছে। আমি এগুলো সবকটাই ব্লার করে দিয়েছি, কারণ এগুলো আপনারা আপনাদের পোষণ ট্র্যাকার যখন অন করবেন সেটা দেখতেই পাবেন। এর নিচে কি আছে, মোবাইল নাম্বার রয়েছে যেটা অলরেডি ভেরিফাইড, এবং তারপর রয়েছে কি আধার নাম্বার যেটা অলরেডি ভেরিফাইড, সেই জন্য গ্রিন টিক শো করছে।
তারপর যে ডেটাগুলো রয়েছে, ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেল, ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, আর রয়েছে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এই ডেটাগুলো রয়েছে, এগুলো আমি সবটাই ব্লার করে দিচ্ছি, আমাদের এগুলো এই মুহূর্তে প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে ইকেওয়াইসিটা কীভাবে আপডেট করতে হবে। তো দেখুন লেখা আছে ইকেওয়াইসি, ইনস্ট্যান্ট ইকেওয়াইসি ইউজিং আধার অথেন্টিকেশন, মানে আধার নাম্বার ব্যবহার করে ইনস্ট্যান্ট ইকেওয়াইসি আপডেট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছি কমপ্লিট ইকেওয়াইসি বলে একটা অপশান দেখতে পাচ্ছি, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করতে কি খুলছে, পোষণ ট্র্যাকার, ইউ আর অ্যাবাউট টু লিঙ্ক ইউর ডিজিলকার অ্যাকাউন্ট উইথ পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশন অফ মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মানে মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের যে পোষণ ট্র্যাকার অ্যাপ, সেই অ্যাপের সঙ্গে ডিজিলকারের লিঙ্ক করার পথে, মানে আপনি লিঙ্ক করতে চলেছেন। ইউ উইল বি সাইন্ড আপ ফর ডিজিলকার অ্যাকাউন্ট ইফ ইট ডাজ নট এক্সিস্ট, মানে যদি ডিজিলকার অ্যাকাউন্ট এক্সিস্ট না করে তাহলে সাইন আপ করার জন্য বলা হয়েছে। কী করতে হবে তার জন্য, এন্টার আধার নাম্বার, মানে আপনার যে আধার নাম্বারটা রয়েছে সেটা এখানে লিখতে হবে। তারপর কি রয়েছে, প্লিজ এন্টার দ্য ফলোয়িং টেক্সট ইন দ্য বক্স বিলো, মানে নিচে যে ক্যাপচাটা রয়েছে, নিচে যে টেক্সটটা রয়েছে সেটা লিখতে বলা হচ্ছে, সেটা লিখতে হবে এবং তারপর নেক্সট করছি, নেক্সট করতে হবে। নেক্সট করার পর কি হবে, নেক্সট করার পর একটা ওটিপি যাবে। কি লেখা আছে দেখুন, UIDAI হ্যাজ সেন্ট এ টেম্পোরারি ওটিপি টু ইয়োর মোবাইল এন্ডিং ইন ভ্যালিড ফর 10 মিনিটস, মানে এই যে মোবাইল নাম্বার যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে, আধারে যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারে একটা টেম্পোরারি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে, যে ওটিপিটার ভ্যালিডিটি হচ্ছে 10 মিনিট। তারপর কি লেখা আছে, ওটিপিটা আমি বসিয়ে দেবো, বসিয়ে দিচ্ছি। তারপর লেখা আছে ডু নট রিফ্রেশ অর ক্লোজ, মানে এই অবস্থাতে রিফ্রেশ করবেন না বা ক্লোজ করবেন না। এরপর কি করব, কন্টিনিউ করব। আচ্ছা, এই অবস্থায় যদি রিফ্রেশ করি বা ক্লোজ করি তাহলে সাকসেসফুল হবে না, আবার আগের জায়গায় চলে যাবে। দেখুন কন্টিনিউ করার পরে এবার বলা হচ্ছে সেট ইউর ডিজিলকার সিকিউরিটি পিন, যেহেতু ডিজিলকার অ্যাপে অ্যাকাউন্ট নেই সেই জন্য ডিজিলকারের সিকিউরিটি পিনটা প্রথমে সেট করতে হবে। কি লেখা আছে, 6-ডিজিট পিন প্রোভাইডস এক্সট্রা সিকিউরিটি টু ইয়োর অ্যাকাউন্ট উইথ 2-ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে একটা 6-ডিজিটের পিন যেটা এক্সট্রা সিকিউরিটি প্রোভাইড করবে আপনার অ্যাকাউন্টটাকে। এখানে অ্যাকাউন্ট যতবারই বলছি, এই অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে গুলাবেন না, এই অ্যাকাউন্টটা হচ্ছে ডিজিলকারের অ্যাকাউন্ট। ডিজিলকার যে অ্যাপটার কথা একটু আগে বললাম, সেই অ্যাপে অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। তো এই এই অ্যাপটিতে অ্যাকাউন্ট যেটা আপনার রয়েছে সেটাতে 2-ফ্যাক্টর অথেন্টিকেশন হলো, একটা হচ্ছে আপনাকে আধার নাম্বার বসাতে হবে, তারপর ওকে করলে তবে ওটিপিটা আসবে, সেই ওটিপি বসাতে হবে, এবং আরেকটি হচ্ছে এই 6-ডিজিট যে পিনটা সেটা সেট করলেন যেটা সেটা বসাতে হবে। ডোন্ট ডিসক্লোজ ইউর সিকিউরিটি পিন টু এনি ওয়ান, অবশ্যই কখনোই আপনার যে সিকিউরিটি পিন সেটা কারোর সঙ্গে ডিসক্লোজ করবেন না। এবার লেখা আছে 6-ডিজিট সিকিউরিটি পিন, দেখুন আমি পরপর 1, 2, 3, 4, 5, 6 বসাচ্ছি। দেখুন বসানোর পর কি দেখাচ্ছে, পিন ক্যান নট কনসিস্ট অফ কনজিকিউটিভ নাম্বারস ইন এ সিকোয়েন্স, মানে ওই যে 1, 2, 3, 4, 5, 6 বসালাম, ওই রকম কনজিকিউটিভ সিকোয়েন্সে বসালে 6-ডিজিট পিন ক্রিয়েট হবে না, তাহলে আপনাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বসাতে হবে, তবেই 6-ডিজিট পিনটা ক্রিয়েট হবে। তো আমি একটা পিন ক্রিয়েট করে নিচ্ছি, করে এবার পরের যে পেজটা খুলছে সেটা দেখাবো। দেখুন এখানে কি লেখা আছে, প্লিজ প্রোভাইড ইউর কনসেন্ট টু শেয়ার দ্য ফলোয়িং উইথ পোষণ ট্র্যাকার, অর্থাৎ পোষণ ট্র্যাকারের যে ডেটাগুলো, যে ইনফরমেশনগুলো ডিজিলকার নেবে তার জন্য কনসেন্ট চাওয়া হচ্ছে। নেম, কী কী ডেটা লাগবে, নেম, ডেট অফ বার্থ আর জেন্ডার, এই তিনটে ডেটা ফেচ করে নেবে, মানে ডিজিলকার অ্যাপটা পোষণ ট্র্যাকার থেকে এই তিনটে ডেটা ফেচ করে নেবে। এরপর কি বলা হচ্ছে, কনসেন্ট ভ্যালিডিটি ডেট, মানে আপনি যে কনসেন্ট দিলেন সেটা ভ্যালিডিটি কতদিন থাকবে। এখানে এডিট যে অপশানটা দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করে আপনি আপনার ইচ্ছে মতো একটা ডেট বসাতে পারেন যে আপনি কতদিন সেই কনসেন্টটা দিলেন। এরপর হচ্ছে পারপাস, পারপাস মানে নো ইয়োর কাস্টমার, মানে KYC। তো এখানে যে কনসেন্ট ভ্যালিডিটি ডেটটা, এটা আপনি আপনার ইচ্ছে মতো একটা ডেট বসাবেন, আমি একটা বসিয়ে দিলাম।
এরপর কি লেখা আছে, কনসেন্ট ভ্যালিডিটি ইজ সাবজেক্ট টু অ্যাপ্লিকেবল লস, বাই ক্লিকিং অ্যালাও ইউ ইউ আর গিভিং কনসেন্ট টু শেয়ার উইথ পোষণ ট্র্যাকার। মানে এখানে যখন আমি অ্যালাও করব, অ্যালাওটাতে ক্লিক করলে তার মানে আমি কনসেন্টটা দিয়ে দিলাম পোষণ ট্র্যাকারে, মানে পোষণ ট্র্যাকারের ডেটাটা ডিজিলকার শেয়ার করার জন্য আমি কনসেন্ট দিয়ে দিলাম, মানে আমার অনুমতি দিয়ে দিলাম। ব্যাস অনুমতি দেওয়া হয়ে গেল, তো ই কেওয়াইসি হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড, মানে ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেল। এবার দেখো নিচে গো টু মাই প্রোফাইল বলে একটা ব্লু কালারের অপশান দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে কি দেখাচ্ছে দেখেন, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, ডবল টিক পড়ে গেছে, এবং আজকের ডেটটা এখানে শো করছে 5th of June 2024, এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেল। এই একই পদ্ধতিতে অঙ্গনওয়াড়ি হেল্পার দিদিদের যে ই কেওয়াইসি আপডেট, সেটা এই একই পদ্ধতিতে হেল্পার প্রোফাইলে গিয়ে করতে হবে। ডিজিলকার সম্পর্কে জানলেন এবং পোষণ ট্র্যাকার অ্যাপ থেকে ডিজিলকার ঠিক কোন কোন ইনফরমেশনগুলো গ্যাদার করছে বা ডিটেক্ট করছে সেটাও আপনারা জানতে পারলেন। তো যদি আপনার মনে হয় যে ইকোয়াইসি আপনি আপডেট করতে পারবেন, তাহলে করে নিতে পারেন। আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম যে স্টেট থেকে এই মুহূর্তে কোনো ইনস্ট্রাকশান নেই, যদি আসে ইনস্ট্রাকশান যে করতেই হবে, অর্থাৎ বাধ্যতামূলক করা হয়, তাহলে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আমি সেই জন্যই আপনাদেরকে ডিজিলকার সম্পর্কে, মানে ডিজিলকার বিষয়টা সম্পর্কে জানিয়ে দিলাম। যদি আপনাদের মনে হয় যে আপনারা লিঙ্ক করতে মানে ইচ্ছুক, তাহলে অবশ্যই লিঙ্ক করে নেবেন, এতে অসুবিধার কিছু নেই, বরং ডিজিলকার অ্যাপটা খুবই সেফ অ্যাপ। আর যেহেতু স্টেটের এখনও কোনো ইনস্ট্রাকশন নেই, সেই জন্য এই বিষয়টা এখনও পর্যন্ত বাধ্যতামূলক নয়, যদি কখনো হয় তখন আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। তো এই ধরনের অথেন্টিক ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে দিন, আর এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিন আর সবাইকে জানার সুযোগ করে দিন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।